फिर पावर प्ले 60-50-55 पे ले जाते हैं, मगर आपको यहाँ पे पावर प्ले 45-42-43 अगर आप एवरेज निकाल देते ऐसा ही होता है। দর্শক হাই রে হাই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 201 রানের মতো বড়সড় ব্যবধানে হারার পর যেন মোহাম্মদ রেজওয়ান বাংলাদেশের প্রত্যেক প্লেয়ারকে রীতিমতো অপমান অপদস্থ করেই কথা বলেছেন। হ্যাঁ দর্শক, খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আগামীকাল শেষ হয়ে গেল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ, যেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 201 রানের মতো বড়সড় ব্যবধানে হেরে গিয়েছে। অবশ্য এই ম্যাচে শুরু থেকে বেশ অনেকটা ভালো পারফরমেন্স করেছিল বাংলাদেশ, যেখানে এক তাসকিন আহমেদ এর বোলিং এর পারফরমেন্সে যেন ওয়েস্ট ইন্ডিজের কোন প্লেয়ারই সামনে দাঁড়াতে পারেনি। তিনি একাই তুলে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ 6টি উইকেট, আর তাতে যেন আবারও বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা দেখে ফেলেছিল তারা। কিন্তু ভাগ্যটা খারাপ হয় তখনই যখন তারা ব্যাটিং করতে নেমে শুরু থেকে বেশ অনেকটা বাজে পারফরমেন্স করতে থাকে। ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 201 রানের মতো বড়সড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। আর তাই তো বাংলাদেশের এমন বড়সড় ব্যবধানে হারার পর বাংলাদেশের প্রত্যেক প্লেয়ারকে রীতিমতো অপমান অপদস্থ করে কথা বলে গিয়েছেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ রেজওয়ান। মোহাম্মদ রেজওয়ান বাংলাদেশের প্রত্যেক প্লেয়ারকে অপমান করে বলেন, বাংলাদেশ কোনো দল হলো নাকি, তাদেরকে তো আমরা কোনোভাবেই নিজের তালিকাতেই রাখি না। তারা ওয়েস্ট ইন্ডিজের মতো ছোটখাটো একটি দলের সাথে যদি জিততে না পারে তাহলে আমাদের মতো বড়সড় দলের সাথে তারা কিভাবে জিততে পারবে। আমার একান্তই মনে হয় যে ICC-র এবার উচিত বাংলাদেশকে ক্রিকেট ইতিহাস থেকে বাদ দেওয়া। তো দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এমন লজ্জাজনকভাবে হারার পর বাংলাদেশকে রীতিমতো অপমান করা কি ঠিক হয়েছে পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ রেজওয়ানের, তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।